বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সিলেট তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা এম মুকিদের সমর্থনে বিশাল সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে ইস্ট সাসেক্স এলাকায় সমুদ্র তীরবর্তী শহরে ইস্ট বর্ণে সাসেক্স বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সভাপতি নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিনে ইমদাদউদ্দিনের পরিচালনায় সভার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবর্ণের সাবেক মেয়র কাউন্সিলর হারুন মিয়া কাউন্সিলর আলী হায়দার বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহরিয়ার কুরাইশী ফজলুল হক চৌধুরী মিয়া চৌধুরী বাবু আবু আহমেদ মিজবাউদ্দিন সহ আরো অনেকে এই সময় বক্তাগণ আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে সিলেটের দক্ষিণ সুরমা ও ফেন্সুগঞ্জ এলাকায় উন্নয়নের সমাজসেবক রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা এম এ মু সিলেট তিন আসন থেকে মনোনয়নের দাবি জানান বার্মিকামের ওয়েস্ট ব্রোমিসে প্রায় এক হাজার মুসল্লির একসাথে নামাজ পড়ার ও বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রেখে প্রায় দেড় মিলিয়ন পাউন্ড প্রজেক্টের ওয়েস্ট ব্রামেস জামে মসজিদ ও ইসলামী সেন্টারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আবদুল আহাদ সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত অনেক প্রতিকার পর শুক্রবার বাদ জুমা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই নতুন মসজিদ হতে পারে মুসলমানদের জন্য ইসলাম সম্প্রসারণের কেন্দ্রবিন্দু বললেন মুসলিম কমিউনিটি নেতা ও শরিয়া কাউন্সিলের ট্রাস্টি শেখ ডক্টর হাইতাম আল হাদাদ আল ইজ the place that will enlighten everyone with the light of Allah Jalla wa Aala. The mosque is the social center for all of us. The mosque is the place where the Prophet Sallallahu Alaihi was running the affairs of the state there. আশির দশকে বার্মিংহামে ওয়েস্ট পমিসে বসবাসরত প্রায় বিশ জন বাঙালি এক হয়ে ছোট্ট একটি ঘরকে মসজিদ বানিয়ে নামাজ শুরু করেছিলেন পরবর্তীতে একটি পুরনো পাপকে কয় করে মসজিদে রূপান্তরিত করেন সময়ের বিবর্তনে বাঙালি ছাত্রছাত্রী ও মুসলিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই মসজিদের জায়গা সংকুলন না হওয়ায় প্রায় তিন বছর পূর্বে মসজিদের পাশে একটি জায়গা প্রায় তিনশো হাজার পাউন্ড খরচ করে ক্রয় করা হয় নতুন এই মসজিদ নির্মাণ হলে ছেলেমেয়েদের পড়ার রুম মিটিং রুম লাশ ধোয়া ও রাখার জায়গা মহিলাদের আলাদা নামাজ পড়ার জায়গা সহ প্রায় আটশো থেকে এক হাজার মানুষের একসাথে নামাজ পড়ার সুযোগ সৃষ্টি হবে প্রায় দেড় মিলিয়ন পাউন্ডের এই বিশাল প্রজেক্ট বাস্তবায়নে সকল ধর্মপাল মুসলমান ভাই বোনদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ আনহার আলী It has been a challenging journey for us to actually be here today and where we have come today to actually build this mosque. Um, inshallah, with all the support from our community and our fellow Muslim brothers, we have, alhamdulillah, have achieved to buy this land

এর পূর্বে মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলাম চ্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ আলী হাররাত বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুল মালেক পারভেজ এস কে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের স্বত্বাধিকারী সেলিম উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইসলাম প্রচারে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলের ধারণা আল্লাহর ঘর নির্মাণের এই সুযোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন মসজিদ কমিটি নেতৃবৃন্দ বার্মিংহাম থেকে আব্দুল আহাদ চ্যানেল আই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শততম বর্ষ পূর্তিতে ভেলা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে চিরকুলো জিয়ানিয় বসিও সাংস্কৃতিক সমৃদ্ধ ইতালির রোমে সংস্থাটি স্থানীয় হলে সঙ্গীত শোনার উপস্থিত ছিল ইতালিয়ান সঙ্গীত বিষয় বিশারদ ও স্থানীয় বিশিষ্ট জনেরা আমাদের রোম প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু জানান অনুষ্ঠানে গুরু সুস্মিতা সুলতানা বাংলা গান এবং বাংলা সঙ্গীতের ইতালিয়ানদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান উপস্থিত অভিভাবকরা এ সময় নিজ সংস্কৃতিতে অন্তরে ধারণ করে ভবিষ্যতে প্রবাসে বাংলা সংস্কৃতির অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আগামী পনেরো এবং বার্মিংহামের উপলক্ষে মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আল কোরআন একাডেমি এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান বার্মিংহামে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল মালেক পারভেজের সভাপতিত্বে ও মাওলানা কবির উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ইসলামী বইমেলার বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন হাফিজ মনির উদ্দিন আহমদ এতে বাংলা ইংরেজি আরবি সহ বিভিন্ন ধরনের বইয়ের স্টল থাকবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে বার্মিংহামের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিরোধী দল ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বলেছেন বিরোধী দল শুধু একটাই নয় আরও বিরোধী দল আছে এছাড়া এখনও বিরোধী দলের নির্বাচনে আসার সুযোগ আছে উল্লেখ্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন বিরোধী দল নির্বাচনে অংশ না নিলেও বহির্বিশ্বে দশম জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে রিটার্নিং কার্যালয়ে দশম জাতীয় সংসদের মনোনয়নপত্র জমা দিয়ে তারা এসব কথা বলেন সিলেটের ছয় আসনে বেলা আড়াইটা পর্যন্ত আওয়ামী লীগের হ্যাভিওয়েট দুই প্রার্থী সহ মোট সাতজন ও জাতীয় প্রার্থী একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে সিলেট পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুক উদ্দিন আহমেদের বাসায় পেট্রোল বোমা মেরেছে দুর্বৃত্তরা আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান সোমবার রাতে আটটার দিকে নগরের চৌহাটায় মির বক্স টোলার বাসায় এই হামলা চালায় মুখোশধারী সন্ত্রাসীরা দশ বারোটি মোটরসাইকেলে যোগে সন্ত্রাসীরা এসে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় এই সময় তারা বাসার সামনে রাখা দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ছাত্রলীগের দুই কর্মীর উপরে হামলা চালায় জানা যায় বোমায় বাসার সোফার আগুন ধরে গেলে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ আয়ুব এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে চ্যানেল আই ইউরোপকে জানান এইদিকে সিলেটের সার্কিট হাউস ছাড়াও সিলেটের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা দশটি ককটেল মেরে বলে জানা যায় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো বাউন্ডেঙের উদ্বোধন করা হলো বাংলাদেশের সক্রিয় স্বাধীনতার প্রতীক বিজয়ফুল ঈশ্বর নে তাদের গ্রেপ্তারের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সভা যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ